জয় শ্রীরাম, হিন্দু ঘুমোচ্ছেন নাকি? প্রচারে এসে বিজেপি কর্মীদের আওয়াজ ফিকে পড়তেই বিস্ফোরক শুভেন্দু অধিকারী। রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থী মানস কুমার ঘোষের সমর্থনে নির্বাচনী জনসভায় উপস্থিত হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি ভাষণের শুরুতেই জয় শ্রীরাম স্লোগান দিয়ে শুরু করেন, আর জয় শ্রীরাম দিতেই দেখা যায় কর্মীরা জোরে চিৎকার করছে না, আর তারপর বেজায় চটে যান শুভেন্দু। তারপরই বলেন, হিন্দু ঘুমোচ্ছেন নাকি? এখানে বাইরে থাকা লোকজন নেই, আমরা ন্যায়ের পথে আছি, তাই বরুণ দেবও আমাদের ওপর কৃপা করেছেন, ভগবানের হাত আমাদের ওপরে আছে। আসুন শোনাই কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনুন। আরে হিন্দু ঘুমাচ্ছেন নাকি? হিন্দু ঘুমাচ্ছেন? জয় শ্রীরাম! সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক ভদ্রমণ্ডলী, আপনাদের সকলকে আমি এই বর্ষণ মুখর দিনে চারিদিকে কর্দমাক্ত পরিবেশ, আপনারা এত সংখ্যায় এখানে এসেছেন, এখানে বাইরে থেকে আসা লোকজন নেই, রায়গঞ্জ গ্রামীণ এলাকার লোকজন আছেন, উপনির্বাচনে যারা ভোটার গণদেবতা জনতা জনার্দন আছেন, নিচে কর্দমাক্ত পরিবেশ, আকাশে মেঘ, আমরা ন্যায়ের পথে আছি, আমরা ভালো কাজের জন্য লড়ছি, তাই বরুণ দেব আমাদের প্রতি কৃপা দৃষ্টি দেখিয়েছেন, বর্ষা বন্ধ করে আমাদের সবার কাজ যাতে সুষ্ঠুভাবে হয়, ভগবানের আশীর্বাদও আমাদের উপর বর্ষিত হয়েছে। একই সঙ্গে কৃষ্ণ কল্যাণীকে কটাক্ষ করে তিনি বলেন, মাননীয় কল্যাণী বাবু, আপনি 2021 সালের পর বলতেন আমি জিতেছি, বিজেপি জেতেনি, আপনি কত ভোটে জিতেছিলেন 21-এ? আপনি বিজেপির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, দলবদল যে কেউ করতে পারে, এই যে আমাকে দেখছেন, আমি মন্ত্রী ছিলাম, আমি বিজেপিতে যোগদান করার আগে সব পদ থেকে পদত্যাগ করে যোগদান করেছিলাম, আমি বিধানসভায় বলতেন, আপনি বিধানসভায় বলতেন আমি বিজেপি, বাইরে বলতেন আমি অভিষেকের পার্টি করি। শোনাই কি বললেন এই বিষয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মাননীয় কল্যাণী বাবু, আপনি কয়েকদিন আগে রিজেক্ট হয়েছেন, আপনাকে রায়গঞ্জের লোক রিজেক্ট করেছে, আপনি 21 সালের পরে সব জায়গায় বুক বাজিয়ে বলতেন আমি জিতেছি, বিজেপি জেতেনি, আপনি 21 সালের পরে বলতেন বিজেপি জেতেনি, আমার টাকা জিতেছে, আপনি কত ভোটে জিতেছিলেন 21-এ? 22,000 ভোটে। পদ্ম না থাকলে আপনার বিধানসভায় যাওয়া কোনোদিনই সম্ভব ছিল না। আপনি ভারতীয় জনতা পার্টির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, দল বদল যে কেউ করতে পারে, এই যে আমাকে দেখছেন, আমিও তৃণমূল কংগ্রেসের মন্ত্রী ছিলাম, আমি বিজেপিতে জয়েন করার আগে আমি আমার বিধায়ক পদ থেকে বিধানসভায় পদত্যাগ করে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে একজন নাগরিক হিসেবে আমার স্বাধীনতা অনুযায়ী বিবেক বুদ্ধি অনুযায়ী আমি ভারতীয় জনতা পার্টির ঝান্ডা ধরেছিলাম। আপনি বিধানসভার ভিতরে আমাদের পাশে বসে বলতেন আমি বিজেপি, আর বাইরে ওই ছিন্নমূল চোরদের প্রতীক ঘাসফুল গলায় ঝুলিয়ে বলতেন আমি মমতা ব্যানার্জির পার্টি করি, আমি ভাইপোর পার্টি করি। কল্যাণী বাবু, এবারে কত ভোটে রায়গঞ্জে পিছালেন? রায়গঞ্জ বিধানসভায় 47,000 ভোটে আপনাকে যারা 22,000 জিতিয়েছিল
আপনাকে জেতায়নি, পদ্ম ফুলকে জিতিয়েছিল, রাষ্ট্রবাদকে জিতিয়েছিল, ভারতীয় সংস্কৃতিকে জিতিয়েছিল, সনাতন সংস্কৃতিকে জিতিয়েছিল, উত্তরবঙ্গের বঞ্চনা মুক্তি করার জন্য জিতিয়েছিল, রায়গঞ্জে এইমসের জন্য জিতিয়েছিল। যখন দল বদল করলেন, খানায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। জয় শ্রীরাম, হিন্দু ঘুমোচ্ছেন নাকি? প্রচারে এসে বিজেপি কর্মীদের আওয়াজ ফিকে পড়তেই বিস্ফোরক শুভেন্দু অধিকারী। রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থী মানস কুমার ঘোষের সমর্থনে নির্বাচনী জনসভায় উপস্থিত হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি ভাষণের শুরুতেই জয় শ্রীরাম স্লোগান দিয়ে শুরু করেন, আর জয় শ্রীরাম দিতেই দেখা যায় কর্মীরা জোরে চিৎকার করছে না। আর তারপর বেজায় চটে যান শুভেন্দু, বলেন, হিন্দু ঘুমোচ্ছেন নাকি? এখানে বাইরে থাকা লোকজন নেই, আমরা ন্যায়ের পথে আছি, তাই বরুণ দেবও আমাদের ওপর কৃপা করেছেন, ভগবানের হাত আমাদের উপরে আছে। শোনাই কি বলছেন শুভেন্দু অধিকারী। হিন্দু ঘুমাচ্ছেন? জয় শ্রীরাম! সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক ভদ্রমণ্ডলী, আপনাদের সকলকে আমি এই বর্ষণ মুখর দিনে চারিদিকে কর্দমাক্ত পরিবেশ, আপনারা এত সংখ্যায় এখানে এসেছেন, এখানে বাইরে থেকে আসা লোকজন নেই, রায়গঞ্জ গ্রামীণ এলাকার লোকজন আছেন, উপনির্বাচনে যারা ভোটার গণদেবতা জনতা জনার্দন আছেন, নিচে কর্দমাক্ত পরিবেশ, আকাশে মেঘ, আমরা ন্যায়ের পথে আছি, আমরা ভালো কাজের জন্য লড়ছি, তাই বরুণ দেব আমাদের প্রতি কৃপা দৃষ্টি দেখিয়েছেন, বর্ষা বন্ধ করে আমাদের সবার কাজ যাতে সুষ্ঠুভাবে হয়, ভগবানের আশীর্বাদও আমাদের উপর বর্ষিত হয়েছে। একই সঙ্গে কৃষ্ণ কল্যাণীকে কটাক্ষ করে তিনি বলেন, মাননীয় কল্যাণী বাবু, আপনি 2021-এর পর বলতেন আমি জিতেছি বিজেপি জেতেনি, আপনি কত ভোটে জিতেছিলেন 2021-এ? আপনি বিজেপির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, দল বদল যে কেউ করতে পারে, এই যে আমাকে দেখছেন, আমি মন্ত্রী ছিলাম, আমি বিজেপিতে যোগদান করার আগে সব পদ থেকে পদত্যাগ করে যোগদান করেছিলাম, আমি আপনি বিধানসভায় বলতেন আমি বিজেপি, আর বাইরে বলতেন আমি অভিষেকের পার্টি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।